15 আগস্ট উপলক্ষে গোটা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোমবার এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিনের অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে পেয়ে সারা ভারতবর্ষের প্রতিটি নাগরিক আজকে আনন্দিত। যে সত্যিকারের অর্থে দেশকে একটা উচ্চমাত্রায় যে পৌঁছানোর দায়িত্ব উনি নিয়েছেন এবং উনি চেয়েছেন, যে স্লোগান উনি দিয়েছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আত্মা প্রয়াস, সেই স্লোগানের নিরিখে আজকে সমস্ত জায়গায় মানুষ ওনার এই স্লোগানে সাড়া দিয়েছেন এবং আমরাও কিন্তু সবাই, আমাদের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন সারা ত্রিপুরাতে, আমাদের সমস্ত স্তরের যত কার্যকর্তারা আছেন, যখন যখন উনি যে মার্গদর্শন উনি আমাদের দেন সেইভাবে কিন্তু আমরা কাজ করে থাকি। তো আজকের এই আনন্দময় দিন এবং গৌরবময় দিনে আমি এখানে উপস্থিত এবং সমস্ত ত্রিপুরাবাসীকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবার সবাইকে হার্দিক